মংলা বন্দরের ভেতরের অংশে চলমান ড্রেজিং প্রকল্পে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বন্দর শ্রমিক ও কর্মচারীরা। সকালে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি পরিবেশের কথা বলে বন্দরের ড্রেজিং প্রকল্পের চলমান কাজে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ চক্রটি এর আগেও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়, এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মংলা বন্দরকে অচল করে দেওয়ার তৎপরতা চালাচ্ছে। তাদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান তারা।